আজকে আমার মূলত দুটো জায়গায় কাজ ছিল। একটা হচ্ছে বিকাশ ভবনে, যেখানে আমার কিছু ফার্স্ট আপিল মানে কিছু আরটিআই করা ছিল, যেগুলো ডাটা আমি পাইনি এবং আমাকে ডাকা হয়েছিল ফার্স্ট আপিলের হিয়ারিংয়ের জন্য, যেটা আজকে আসি। হিয়ারিং হয়েছে খুব সুন্দর, ডেপুটি সেক্রেটারি ম্যামের সাথেও কথা হয়েছে। তো ওনাকে আমি স্পষ্টত মানে কার্যত জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের 22 ডেটে নিয়ে কিছু ভাবাচ্ছে কিনা, মানে নতুন আপডেটেড কোনো ভ্যাকেন্সিগত কোনো রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে গভর্নমেন্ট কিছু ভাবছে কিনা, এরকম কোনো তথ্য আছে কিনা। তো উনি ডিরেক্ট বলেছেন যে এরকম কোনো তথ্য ওনার কাছে নেই, আর আমার যেটা করা হয়েছিল সে ব্যাপারে উনি আমাকে 7 দিনের মধ্যে একটা চিঠি করে জানাবেন এরকম বলেছেন। আশা করছি পেয়েও যাবো, মানে মোটামুটি আমি চোখের সামনে সেগুলো কাজ করিয়ে এসেছি। আচ্ছা, আর তারপরে ছিলাম হাইকোর্ট। হাইকোর্টে আমাদের আপনারা প্রত্যেকেই জানেন যে বিএডের সার্টিফিকেট বাতিলের যে মামলাটা চলছে, তার মানে সাবমিশন দেওয়ার যে ব্যাপারগুলো, এগুলো নিয়ে মানে অনেকেই পার্সোনাল মেসেজে বা এমনি জিজ্ঞাসাও করে ফেসবুকে যে কি আপডেট আছে বা কিছু। তো খুবই সীমিত সময়ের জন্য সেনাল স্যারের সাথে কথা হলো হাইকোর্টে, তো উনি দ্রুততার সাথে করবেন এরকম বলেছেন। আর কিছু ডকুমেন্টেশন যেগুলো দরকার আছে সেগুলো জোগাড় করতে হবে আমাদেরকে, আশা করছি সেগুলো হয়ে যাবে আর কি। আর আর হ্যাঁ, আর একটা কথা বলি, আসার পরে কিছু কিছু বিষয় চোখেও দেখলাম এবং কানেও শুনলাম যে একটা চক্র কাজ করছে এরকম, যারা কিন্তু আরটিআই করছে 14 ওয়েমার, অরিজিনাল ওয়েমার খোঁজার জন্য। মানে আমার সাথে তারাও ফার্স্ট আপিলের জন্য গেছিলেন, তো তাদের উদ্দেশ্যটা মানে মনোবাসনাটা অনেকটা এরকম যে ওটা পেলে অরিজিনাল তো দেখাতে পারবে না, তাহলে মানে আমাকেও টেট পাস করা হোক বা এরকম আবেদন করবে ভবিষ্যতে কোর্টের মাধ্যমে, এরকম হাজারো পরিকল্পনা। তো বিভিন্ন রকম চক্র কাজ করছে। এবং তার সাথে আর একটা তথ্য আপনাদের কাছে জানিয়ে রাখি যে বিভিন্ন কোর্ট থেকে ইদানিংকালে আপনারা দেখছেন যে প্রচুর মানে কোর্টের অর্ডার হচ্ছে যে অমুককে চাকরি দাও, তমুককে চাকরি দাও, অমুক করো, তমুক করো। আমি বলছি না এগুলো মানে কোন মামলার এরকম বলা হয়েছে, অত ডিটেলস বলছি না অনলাইনে, সবাই দেখে। 26,000 মেম্বার আছে, সবাই তো আর আমাদের 22 পাস না, তো এটাও দেখবে অ্যানালাইসিস হবে আমি জানি। এবার তো সে ব্যাপারেও কথা হলো, অনেকটাই কাজ এগিয়েও গেল। আশা করছি আগামী সপ্তাহে তার বিরুদ্ধে আমরা কিন্তু মানে আইনি যা পদক্ষেপ নেওয়া সেগুলো নেব। আগে বাই ফোনে কথা ছিল, আজকে এসে সেগুলো মোটামুটি ফাইনালাইজড করা হলো। ওখানেও কিছু ডকুমেন্টেশন এবং কিছু মানে পদ্ধতিগত জিনিস দরকার ওনারা বললেন, তো দেখি সেগুলো জোগাড় করতে পারছি কি না। যত তাড়াতাড়ি জোগাড় করতে পারবো সেগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা আদালতের মাধ্যমে আবেদন করব, কারণ নতুন আপডেটেড ভ্যাকেন্সি থেকে একটা ভ্যাকেন্সিও যাওয়া মানে সেটা কিন্তু আমাদের 22 যাওয়া, আমাদের ক্ষতি, এটা এটা মাথায় রাখুন। তো সেখানে মানে হিউজ নাম্বার বলে দিয়েছে এখানে ওখানে সেখানে, এ মানা যায় না, এ মানবো না, এ হওয়া মানে আমাদের ক্ষতি। তাহলে এত আন্দোলনের কোনো মানা হয় না, এত কেসের পেছনে ফান্ডিং তোলারও কোনো মানা হয় না, মানে ফান্ড নিয়ে টাকাগুলো ব্যাংকে রাখার জন্য না, ঠিক আছে। সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক ব্যবহার করাটা হচ্ছে আসল উদ্দেশ্য হওয়া উচিত আমাদের। তো এটুকুই আপডেট আছে মানে ছিল আর কি, তো এর বাইরে আর কিছু আমার বলার নেই আর কি। ধন্যবাদ। ঠিক আছে।